আসসালামু আলাইকুম আমরা এখন দেখব তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একানব্বই নম্বর অঙ্ক দিয়ে একানব্বই নম্বর অঙ্ক ছিল একটি নৌকা পানির লেভেলে বাধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয় নৌকাটি যখন ডক থেকে বারো ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে তিন ফুট লম্বা হয় তাহলে ডকের উচ্চতা কত তো আমরা ধরে নেই এখানে হচ্ছে নৌকা এটা হচ্ছে ডক ডকের উচ্চতা আমরা ধরে নেই হচ্ছে এক্স আর এই নৌকা থেকে এই বোর্ড থেকে ডকের যে ডিস্টেন্সটা আছে এটা বলা আছে হচ্ছে বারো ফুট তো এটা যদি বারো ফুট হয় তাহলে দড়ি দিয়ে যদি এভাবে আপনি চালেন ডকের উপর থেকে তাহলে এই দড়ির দৈর্ঘ্য হয় হচ্ছে এটার দ্বিগুণ অর্থাৎ টু এক্স প্লাস থ্রি দ্বিগুণের চেয়ে তিন বেশি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো হল ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো টু এক্স হোল স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ বা এটা করলে আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস তিন ছয় প্লাস আসবে হচ্ছে নাইন ইকুয়েল টু আসবে এক্স স্কোয়ার প্লাস বা এটা ক্যালকুলেশন করলে এক সময় আসবে x প্লাস ফোর এক্স বা মিডল টার্ম করলে পাবো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটি ফাইভ ইকুয়েল টু জিরো বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস নাইন মাইনাস ফাইভ কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস নাইন ইকুয়েল টু জিরো তাহলে এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস ফাইভ ইকুয়েল টু জিরো অতএব আমরা বলতে পারবো হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস নাইন এক্স ইকুয়াল টু ফাইভ যেহেতু এটা অত্যকমান গ্রহণযোগ্য নয় সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ফাইভ অর্থাৎ ডকের উচ্চতা এইটা ছিল হচ্ছে পাঁচ ফুট এই ফাইভ ফুট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বিরানব্বই নাম্বার বিরানব্বইতে বলা আছে টু টু দি পাওয়ার লক টু বাইজ থ্রি প্লাস লক টু বাইজ ফাইভের মান কত তো যেহেতু টু এর উপরে পাওয়ার এটা তাহলে আমরা বলতে পারবো টু টু দি পাওয়ার লক টু বাইস থ্রি ইন্টু টু টু দি পাওয়ার লক টু বেজ ফাইভ তো এখানে এটাকে লেখা যায় লক টু টু বেজের উপরে যদি থ্রি থাকে তাহলে এটাকে লেখা যায় হচ্ছে থ্রি আর টু টু দি পাওয়ার লক টু বেজের উপরে ফাইভ থাকলে এটাকে লিখা যায় হচ্ছে ফাইভ এই হচ্ছে তিন পাঁচ পনেরোই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিরানব্বই নাম্বার তিরানব্বইতে বলা আছে এ টু এক্স ইজ অফ ন্যাচারাল নাম্বার টু ইজ লেস এক্স ইজ লেস দেন ইকুয়েল টু এইট এবং বি ইজিলি মেট অফ ন্যাচারেল নাম্বার এক্স বেজোর এবং এক্স স্মলার দেন অর ইকুয়েল টু নাইন অর্থাৎ বলা আছে এক্স হচ্ছে দুয়ের চেয়ে বড়ো এবং আটের সমান বা আটের চেয়ে ছোটো আর একটা বলা আছে হচ্ছে এক্স হচ্ছে বেজোর সংখ্যা এবং বলা আছে এক্স নয়ের সমান বা নয়ের চেয়ে ছোট তাহলে অ্যাসিটের ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বি সেটের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো হচ্ছে নয়ের চেয়ে ছোট বেজোর সংখ্যা অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় নয়ের সমান বা নয়ের চেয়ে ছোট তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে ইন্টারসেকশন ইন্টারসেকশন বি মানে হচ্ছে কমন থ্রি থ্রি কমন এখানে ফাইভ ফাইভ কমন আর সেভেন সেভেন কমন তাহলে উত্তর আসবে হচ্ছে থ্রি ফাইভ সেভেন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চুরানব্বই নাম্বার চুরানব্বইতে বলা আছে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্ধন করতে পারবে যদি করমর্ধনের সংখ্যা তিনশো হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল অর্থাৎ বলা আছে একটা অনুষ্ঠানে একজন একজনের সাথে করমর্ধন করবে টোটাল হ্যান্ডশেকের পরিমাণ হবে হচ্ছে তিনশো তো ধরে এই অ্যান সংখ্যক লোক ছিল তাহলে যেহেতু এটা কম্বিনেশনের অঙ্ক আর ইকুয়েল টু হবে এখানে থ্রি হান্ড্রেড এই আরের মান হচ্ছে দুই এখানে কারণ হচ্ছে একজন একজনের সাথে করবে দুইজনের মাধ্যমে ঘটনাটা সংঘটিত হবে তাহলে সি টু ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি হান্ড্রেড বা এটাকে সূত্র করলে পাওয়া যাবে এন ফ্যাক্টোরিয়াল এটাকে পাওয়া যাবে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইকুয়েল টু থ্রি হান্ড্রেড বা এটা আসবে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর এটা আসবে হচ্ছে টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইকুয়েল টু থ্রি হান্ড্রেড এটা এটা কাটা যাবে থাকবে হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন ইকুয়েল টু সিক্স হান্ড্রেড বা এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ছিক্স হাণ্ড্ৰেড ইকুৱেল টু জিৰ' বা এন স্কোৱাৰ মাইনছ টুৱেণ্টি ফাইভ এন মিলড্ৰাম কৰিলে প্লাছ টুৱেণ্টি ফ'ৰ এন মাইনছ ছ ছিক্স হাণ্ড্ৰেড ইকুৱেল টু জিৰ' বা এন কমন নিলে এন মাইনছ টুৱেণ্টি ফাইভ প্লাছ টুৱেণ্টি ফ'ৰ কমন নিলে এন মাইনছ টুৱেণ্টি ফাইভ ইকুৱেল টু জিৰ' বা এন মাইনছ টুৱেণ্টি ফাইভ ইন টু এন প্লাছ টুৱেণ্টি ফ'ৰ

দুধ দোয়ায় তাহলে গরুর সংখ্যা কত এটা জাস্ট আপনার রসকু করতে হবে তিন আসবে হচ্ছে প্রথম তিনের জন্য অর্থাৎ তিন পথে গমন করে সাত আসবে হচ্ছে ঘাটের পানি খায় নয় আসবে নয় বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো আসবে হচ্ছে গোয়ালা বারো জন সমান সংখ্যাভাবে ভাগ করা যায় সেই ক্ষেত্রে আসবে হচ্ছে তিন করবো আমরা রসকু করতে গেলে ওয়ান সেভেন থ্রি ফোর তাহলে আসবে হচ্ছে থ্রি ইন্টু সেভেন ইন্টু ছিয়ানব্বই বলা আছে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইস গ্রেটার দেন জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইস মলার দেন জিরো এইটা আসবে মিলল করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু এক্স প্লাস সিক্স স্মলার দেন জিরো বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে আসবে হচ্ছে এক্স দেন জিরো বা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু স্মলার দেন জিরো তাহলে এক্স স্মলার হলে একটা রিহাত্মক হলে একটা ধনাত্মক হবে এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন জিরো আরেকটা হবে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন জিরো হলে এক্স মাইনাস টু স্মলার দেন জিরো তাহলে এইটা আসবে হচ্ছে এক্স ইজ মলার দেন থ্রি এইটা আসবে এক্স ইজ গ্রেটার দেন টু আর এটা আসবে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন থ্রি এক্স ইজ স্মলার দেন টু তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে ওয়ান এইটা টু এইটা থ্রি তো এখানে বলা হচ্ছে থ্রি এর চেয়ে ছোটো তাহলে এই দিকে আসবে আর টু এর চেয়ে বড়ো এই আসবে এই মানটা আবার এটার ক্ষেত্রে যদি দেখেন তাহলে ওয়ান টু থ্রি তাহলে এখানে বলা হচ্ছে থ্রি এর চেয়ে বড় এবং টু এর চেয়ে ছোটো তাহলে এই পাশ আর এই পাশের মানটা আসবে তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা টু এবং থ্রি এর মাঝামাঝি মান নেই তাহলে সমীকরণটি সিদ্ধ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো এক্স ইজ গ্রেটার দেন টু অ্যান্ড smaller দেন থ্রি এটি হবে নির্ণয় সমাধান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাতানব্বই নাম্বার সাতানব্বই বলা আছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর টু দি পাওয়ার ওয়ান টু দি মাইনাস এক্স ইকুয়েল টু ফোর হলে এক্সের মান কত তো ফোর টু দি পাওয়ার এক্স প্লাস এটাকে লেখা যায় হচ্ছে ফোর ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফোর বা এটা যদি আমরা লসাগু করি ফোর টু দি পাওয়ার এক্স এটা আসবে ফোর টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস আসবে হচ্ছে ফোর ইকুয়েল টু ফোর বা এটাকে লেখা যাবে ফোর টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস ফোর ইকুয়েল টু ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স বা এটাকে লিখে যাবে ফোর টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোর ইকুয়েল টু আসবে হচ্ছে জিরো বা ফোর টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ফোরকে লেখা যায় হচ্ছে টু স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা আসবে তাহলে আসবে ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো বা ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে টু তাহলে এটাকে লেখা যাবে টু টু দি পাওয়ার টু এক্স ইকুয়েল টু টু দি পাওয়ার ওয়ান অতএব আমরা লিখতে পারবো যেহেতু বেস বেশ সমান পাওয়ার পাওয়ার সমান টু এক্স ইকুয়েল টু ওয়ান এক্স টু আসবে হচ্ছে ওয়ান বাই টু এই এক্সের মান হবে হচ্ছে ওয়ান বাই টু এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর আটানব্বই নাম্বার আটানব্বইতে বলা আছে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই নাইন মাইনাস টু বাই সেভেন প্লাস ধারাটির অসীম পদের সমষ্টি কত তো ধারার অসীম পদের সমষ্টি সূত্র হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর তো এখানে আর ইকুয়েল টু হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স প্রথম পদ হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস টু বাই থ্রি এটা হবে হচ্ছে আর এর মান তো আমরা যদি এই সূত্রে বসাই আর প্রথম পদ এ ইকুয়েল টু আসছে হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে সমষ্টি হবে হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর এ হচ্ছে আমাদের ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস মাইনাস টু বাই থ্রি ইকুয়েল আসবে হচ্ছে ওয়ান বাই এটা আসবে হচ্ছে ওয়ান প্লাস টু থ্রি পাওয়া যাবে হচ্ছে ওয়ান বাই এটা পাওয়া যাবে হচ্ছে ফাইভ বাই থ্রি ইকুয়েল আসবে হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু থ্রি বাই ফাইভ ইকুয়েল আসবে হচ্ছে থ্রি বাই অর্থাৎ থ্রি বাই টোয়েন্টি হবে হচ্ছে নির্ণয়মান এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমরা নিরানব্বই নিরানব্বই বলা আছে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়েল টু জিরো হলে সমাধান সেট কোনটি তো এইটা যখন আমরা করবো তখন আমরা দেখব হচ্ছে এক্স মাইনাস ওয়ান এইটা আসবে হচ্ছে এক্স মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু টুটা এই পাশে নিয়ে আসলে আসবে হচ্ছে টু বা উপরে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান নিচে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুইয়াল টু টু সেই ক্ষেত্রে যেহেতু উপর নিচে সমান হয়ে যায় সেক্ষেত্রে এটা সমাধান পাওয়া যাবে না অর্থাৎ সমাধান সেট হবে হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ ফাঁকা সেট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একশো নাম্বার একশোতে বলা আছে এ এবং বি দুইটি ঘটনা যেন প্রবিলিটি অফ এ ইকুয়েল টু ওয়ান বাই টু প্রবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়েল টু থ্রি বাই ফোর এবং প্রবিলিটি অফ বি প্রাইম ইকুয়েল টু হচ্ছে ফাইভ বাই এইট তাহলে প্রবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম ইকুয়েল টু কত তো আমাদের বের করতে হবে প্রবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এইটার সূত্র অনুযায়ী আমরা জানি এটা ইকুয়াল টু মাইনাস ওয়ানিলিটি অফ এ ইউনিয়ন বি তো ওয়ান প্রবিলিটি অফ এ ইউনিয়ন বিশ্লে যাওয়া আছে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার একশো এক নম্বর একশো একে বলা আছে বাস্তব সংখ্যায় ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ স্মলার দেন ওয়ান থার্ড অসমতাটির সমাধান কত তো এটা করলে আমরা পাবো হচ্ছে এইট বাই থ্রি এর চেয়ে বড় তাহলে আমরা বলতে পারবো এইট বাই থ্রি স্মলার দেন এক্স স্মলার দেন ইনফিনিটি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একশো দুই একশো দুই বলা আছে বিশ পার্সেন্ট যৌগিক মুনাফায় মূলধন দশ হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক মুনাফা অর্ধবছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধনগত অর্থাৎ ছয় মাস পর পর ইন্টারেস্ট হিসাব করা হবে সেই ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে মূল টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার আমাদের টাইম হচ্ছে দুই বছর দুই বছর মানে হচ্ছে এখানে চারবার হবে যেহেতু ছয় মাসের হিসাব হয় আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আমাদের এখানে যেহেতু ছয় মাস পর হিসাব হয় তাহলে আসবে হচ্ছে দশ পার্সেন্ট হিসাবে তাহলে আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন আর মানে হচ্ছে আর বাই হান্ড্রেড তো এখানে আসবে হচ্ছে দশ হাজার ওয়ান প্লাস আর হচ্ছে টেন আর হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন হচ্ছে এখানে ফোর তাহলে আসবে হচ্ছে দশ হাজার এইটা আসবে হচ্ছে একশো দশ বাই একশো হোল টু দি পাওয়ার ফোর ইকুয়েল টু আসবে হচ্ছে দশ হাজার এটা আসবে হচ্ছে ইলেভেন বাই টেন হোল টু দি পাওয়ার ফোর ইকুয়েল টু আসবে হচ্ছে দশ হাজার ইন্টু টেন ইন্টু টেন ইন টু টেন ইন টেন আর এটা লিখে যাবে হচ্ছে ইলেভেন টু দি পাওয়ার ফোর তাহলে এইটা এটা এইটা এইটা কাটাকাটি যায় ইকুয়েল টু আসবে হচ্ছে ইলেভেন টু দি পাওয়ার ফোর এই ইলেভেন টু দি পার ফোর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একশো তিন নাম্বার একশো তিনে বলা আছে এক্স ইকুয়েল টু রুট ওভার ফোর প্লাস রুট ওভার থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এখান থেকে আমরা আগে ওয়ান বাই এক্সের মান বের করে নিব ওয়ান বাই এক্স ইকুয়েল টু উপরে নিচে আমরা রুট ফোর মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করবো তাহলে রুট ফোর মাইনাস রুট থ্রি আর এটা আছে হচ্ছে রুট ফোর প্লাস রুট থ্রি এটা করলে পাওয়া যাবে এক্স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ফোর মাইনাস থ্রি এটা পাওয়া যাবে হচ্ছে রুট ফোর মাইনাস রুট থ্রি ইকুয়েল টু আসবে হচ্ছে রুট ফোর মাইনাস রুট থ্রি তো আমাদের যেহেতু সূত্র অনুযায়ী ওয়ান বাই এক্স প্লাস এক্স এর মান দরকার তাহলে রুট ফোর প্লাস রুট থ্রি প্লাস রুট ফোর মাইনাস রুট থ্রি এটা আমরা বের করে রাখবো তাহলে আসবে হচ্ছে টু রুট ফোর আমাদের বের করতে হবে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে হচ্ছে প্লাস বাই এক্স হোল মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু এটা মানটা আমরা বসালে পাবো হচ্ছে টু রুট ফোর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এটা এটা কাটা টু রুট ফোর ইকুয়েল টু হচ্ছে দোকানে চার দোকানে আট ফোর রুট ফোর মাইনাস সিক্স রুট ফোর ইকুয়েল টু হচ্ছে থার্টি টু রুট ফোর মাইনাস সিক্স রুট ফোর টু আসবে হচ্ছে টোয়েন্টি সিক্স রুট ফোর তো রুট ফোর মানে হচ্ছে টু তাহলে আসবে হচ্ছে টোয়েন্টি সিক্স ইন্টু টু টু ফিফটি টু অর্থাৎ ওয়ান হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার একশো চার নাম্বার একশো চারে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত তো বৃত্তটা যদি আমরা আঁকি তাহলে আসবে এমন এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা হচ্ছে ডি এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর এখানে হচ্ছে এ আর এই কোণের মান দেওয়া আছে হচ্ছে একশো আট ডিগ্রি তো যেহেতু বৃত্তস্তোকন কেন্দ্রস্থকনের অর্ধেক সেই ক্ষেত্রে এই কোনটা আসবে হচ্ছে একশো আট ডিগ্রি ডিভাইড বাই টু ইকুয়াল টু আসবে হচ্ছে চুয়ান্ন ডিগ্রি আবার আমরা জানি যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ সেই ক্ষেত্রে এই কোন আর এই কোন যোগ করলে আসবে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি মাইনাস চুয়ান্ন ডিগ্রি ইকুয়াল টু আসবে হচ্ছে একশো ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ এক্স কোণের মান হবে হচ্ছে একশো ছাব্বিশ ডিগ্রি এটিই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর একশো পাঁচ নম্বর একশো পাঁচে বলা আছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত তো ধরে নেই কোনটির মান হচ্ছে এক্স তাহলে তার কোণের যেহেতু অর্ধেকের সমান তাহলে কোণ হবে হচ্ছে টু এক্স তাহলে দুইটা যোগ করলে আসবে হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু কোন এবং তার সম্পরক্ষণ যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে এখান থেকে পাবো থ্রি এক্স ইকুয়েল টু একশো আশি ডিগ্রি বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে একশো আশি ডিগ্রি বা থ্রি ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি হবে হচ্ছে কোণের মান এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ